দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট শুরুতেই জানিয়ে দেব পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষককে গুলি করে হত্যা ইসরায়েলের গাজা যুদ্ধে ইসরায়েলের সুরক্ষা তত্ত্বে মারাত্মক আঘাত এনেছে বলছে হামাস আরো জানিয়ে দিব ভিয়েনা সংলাপের ফলাফলের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা কঠিন বলছে রাশিয়া এদিকে আমেরিকাকে আগে ইরানের পর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলছে চীন এছাড়া রয়েছে বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য ইসরায়েল মারাত্মক হুমকি বলছে সিরিয়া অন্যদিকে বাইডেনকে ইরানের ব্যাপারে ট্রাম্পের নীতি ব্যর্থ থেকে সরে আসতে হবে বলছে মুখপাত্র সর্বশেষ জানিয়ে দিচ্ছি সিরিয়া সীমান্তের অধিকাংশ এলাকা এখন তুরস্কের দখলে দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করায় ফিলিস্তিনের ওপর নির্বিচারে গুলি গুলিবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের সেনা সদস্যদের নিরিশংস ওই হামলায় দশ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন এদের মধ্যে পনেরো বছর বয়সী মোহাম্মদ সাঈদ হামাইল নামে এক কিশোর নিহত হয়েছেন এবং আরও নয় জন গুলিবিদ্ধ হন খবর আনা আহতদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা ফিলিস্তিনি রেড সেন্ট সোসাইটি জানিয়েছে ইহুদি দখলদারদের আগ্রাসন ও অবৈধ বসতি নির্মাণের বিরুদ্ধে পশ্চিম তীরের নাবলুস কালকিলিয়া ও রামাল্লা শহরে বিক্ষোভ মিছিল বের করেন ফিলিস্তিনরা এ সময় তাদের ওপর বিনা উস্কানিতে গুলিবর্ষণ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে ইসরায়েলি বাহিনী এতে ওই হতাহতের ঘটনা ঘটে এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গুরুতর আহত ছয় ফিলিস্তিনিকে নাবলুসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে মোট একশত চৌষট্টি অবৈধ ইহুদি বসতি এবং একশত ষোলোটি ইসরায়েল চেকপোস্ট আছে এসব চেকপোস্টে প্রতিনিয়তই ফিলিস্তিনের হেনস্থ করা হচ্ছে উল্লেখ্য উনিশশো সালে সালের ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধের পর বেপরোয়া হয়ে ওঠে দখলদার এই ইহুদিবাদী দেশটি গাজা যুদ্ধে ইসরায়েলের সুরক্ষা তত্ত্বে মারাত্মক আঘাত এনেছে বলছে হামাস ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ইসরায়েল নিজেকে শতভাগ সুরক্ষিত ও অজেয় বলে যে দাবি করে সাম্প্রতিক বারো দিনব্যাপী গাজাযুদ্ধে প্রতিরোধ আন্দোলনগুলো তার উৎসমূলে আঘাত এনেছে হামাসের সিনিয়র নেতা মাহমুদ আজ জাহার আরব নিউজ চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি বলেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া লেবানন হামাস ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর স্বার্থ একই সূত্রে গাঁথা সেই অভিন্ন স্বার্থ হচ্ছে ইসরায়েলের পতনের মাধ্যমে ফিলিস্তিনাকে মুক্ত করা আর জাহার বলেন ইহুদিবাদী ইসরায়েল নিজেকে অজেয় বলে দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছিল শর্ট অব গাজা যুদ্ধে তার অসর্তা প্রমাণিত হয়েছে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন এর পরবর্তী যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনের ভাগ্য নির্ধারিত হবে কারণ এবারের যুদ্ধে ফিলিস্তিনি জনগণ নিজেদের শক্তিমত্তা উপলব্ধি করেছে এবং বুঝতে পেরেছে তাদের পক্ষে নিজেদের অধিকার আদায় করা সম্ভব এদিকে হামাসের এই সিনিয়র নেতা ইহুদিবাদী ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন তেল আবিবকে যদি শান্তিতে থাকতে হয় তাহলে নয়া ইসরায়েলি মন্ত্রিসভার যেন সাম্প্রতিক গাজাযুদ্ধ থেকে শিক্ষা নিয়ে আল কুদুস ও মজিদুল আকসায় কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড না ঘটায় সূত্রটি জানিয়েছে পার্স টুড়ে ভিয়েনা সংলাপের ফলাফলের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা কঠিন বলছে রাশিয়া রাশিয়া বলেছে ইরান ও আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের সমাধান না হওয়ার কারণে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান সংলাপের ব্যাপারে কোন ভবিষ্যৎবাণী করা কঠিন হয়ে পড়েছে ভিয়েনা সংলাপের রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানব রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি বলেন দুদিনের মধ্যে ভিয়েনায় পরবর্তী আলোচনা আবার শুরু হবে তবে এই আলোচনার ফলাফল নিয়ে আগে থেকে কোনো কিছু বলা সম্ভব নয় এর কারণ হিসেবে তিনি জানান ইরান ও আমেরিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখনও অমীমাংসিত রয়েছে উলিয়ানব একথা বলেন যে ভিয়েনা সংলাপ থেকে ফলাফল বের করার জন্য সব পক্ষের মধ্যে দৃঢ়পত্তায় রয়েছে কাজে এই সম্পর্কে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং সে ফল পাওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই সূত্র পার্স সূত্রে আমেরিকাকে আগে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলছে চীন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং ই বলেছেন দু সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা ফিরতে হলে আমেরিকাকে তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা আগে প্রত্যাহার করতে হবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ধারাবাহিক সংলাপ চলছে তখন এই মন্তব্য করেন ওয়াইং ই আমেরিকা দু সালের মে মাসে এই সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যায় জেনেভায় নিরস্ত্রীকরণ বিষয়ক এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং এই পরমাণু সমঝোতা ফেরার জন্য প্রথমে স্বাভাবিকভাবে যে কাজটি করতে হবে তা হচ্ছে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার তিনি আন্তর্জাতিক অঙ্গনে পরমাণু নিরস্ত্রীকরণ সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান এবং ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে আমেরিকাকে দাম্ভিক আচরণের তীব্র সমালোচনা করেন ওয়াং ই বলেন ইরান ও আমেরিকার পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে আসার আলোচনা যদিও চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে তারপরও সবগুলো পক্ষ যত তাড়াতাড়ি প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বিষয়টির সমাধান করে ফেলে ততই মঙ্গল সূত্রটি জানিয়েছে পার্স টুডে বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য ইসরায়েল মারাত্মক হুমকি বলছে সিরিয়া ইসরায়েল হচ্ছে একটি দুর্বৃত্ত সত্তা যারা সারা বিশ্বে শান্তি এবং নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে এই সত্তার বিপদ শায়দ দাস ও উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিপদের চেয়ে কোনো অংশে কম নয় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি এস বেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং জার্গেনসকে লেখা এক চিঠিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা বলেছেন সিরিয়া এবং আঞ্চলিক অন্য দেশগুলোর জন্য ইসরায়েল যে হুমকি সৃষ্টি করেছে সে সম্পর্কে সতর্ক করা হয়েছে ওই চিঠিতে চিঠিতে বলা হয়েছে সিরিয়া নিশ্চিত এই অঞ্চলের দেশগুলোর জনগণ জানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ইসরায়েল একটি দুর্বৃত্ত শক্তি এবং তারা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক বিপদ সৃষ্টি করেছে যা দায়ের সহ উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিপদের চেয়ে কোনো অংশে কম নয় উনিশশো সালে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতি পরিপূর্ণ সমর্থন দেখাতে ইসরায়েলকে বাধ্য করার জন্য সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা পরিষদকে দায়িত্ব কাঁধে নেয়ার আহ্বান জানিয়েছে যারা সিরিয়ার বিরুদ্ধে হামলা চালাবে এবং সন্ত্রাসবাদ মদত দেবে তাদেরকে বিরত রাখার বিষয়ে বাধ্য করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে সূত্রটি জানিয়েছে বিবার্তা বাইডেনকে ইরানের ব্যাপারে ট্রাম্পের ব্যর্থ নীতি থেকে সরে আসতে হবে বললেন মুখপাত্র ইরান বলেছে দেশটির বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ হয়ে যাওয়া সর্বোচ্চ প্রয়োগের নীতি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে সরে আসতে হবে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করার মাধ্যমে সে কাজ করতে পারে বাইডেন প্রশাসন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র সায়দ খাতিব জাদে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি বলেন ইরানের কয়েক ব্যক্তির নাম নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়ার ঘটনা ভিয়েনায় চলমান সংলাপের ওপর কোনো প্রভাব ফেলবে না এ বিষয়টিকে আমেরিকার সদিচ্ছা প্রমাণ হিসেবেও দেখছে না তেহরান কারণ ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ এখন চলছে খাতিব যাদে বলেন বাইডেন কে ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করে এবং কার্যকরভাবে ভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে একথা প্রমাণ করতে হবে যে ট্রাম্পের ব্যর্থ হয়ে যাওয়া নীতি থেকে এখন আর ওয়াশিংটন অনুসরণ করছে না প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার দাবি করেছে ভিয়েনায় চলমান সংলাপের মাধ্যমে আমেরিকাকে পরমাণু সমঝোতা ফিরে আনতে চায় ওয়াশিংটন সূত্রটি জানিয়েছে পার্স টুডে সর্বশেষ জানিয়ে দিব সিরিয়া সীমান্তের অধিকাংশ এলাকা এখন তুরস্কের দখলে তুরস্ক সিরিয়া সীমান্তের অধিকাংশ এলাকা এখন তুরস্কে দখলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ ইগান এই তথ্য জানিয়েছেন তুরস্কের দক্ষিণ প্রদেশ কিলিসের এক খাল উদ্বোধন অনুষ্ঠানে ইরদুগান বলেন আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং রাজনৈতিক একতা ধরে রাখতে সিরিয়া ভবিষ্যৎ উজ্জ্বল আমরা প্রতিবেশীদের জন্য সেটা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব তুরস্কের প্রেসিডেন্ট বলেন আমাদের সরকার এখন পর্যন্ত যত গুরুত্বপূর্ণ কাজ করেছে তার মধ্যে অন্যতম সেরা কাজ হলো উত্তম বোঝাপড়া তুরস্ক দু হাজার সালের টার্গেট বাস্তবায়নের সন্নিকটে রয়েছে এরদোগান বলেন আমাদের শক্তিশালী তুরস্ক নির্মাণের প্রতিজ্ঞা বাস্তবায়ন করতে হবে তুরস্কের সকল বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র আমাদের নিয়ে স্বপ্ন দেখে এদিকে তুরস্কের সর্বাধিক জনপ্রিয় সংবাদপত্র ডেইলি হুয়েতের খবরে বলা হয়েছে দু হাজার ষোলো সালের চব্বিশ আগস্ট তুরস্ক ইউফ্রেটস ফিল্ড নামে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর বিরুদ্ধে অভিযান শুরু করে সিরিয়া থেকে বাত্তচ্যুত হওয়া লাখ লাখ মানুষ এই অভিযানের ফলে নিরাপদ সিরিয়ায় ফিরতে সক্ষম হয় এছাড়াও সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে তুরস্কের আরও দুটি সফল অভিযান চালিয়েছে সেই দুটি অভিযান হলো দু সালে অলিভ ব্রান্স এবং দু সালে পিস স্প্রিং তুরস্কের এই অভিযানের লক্ষ্য হলো বিদ্রোহী গোষ্ঠী পি কে কে এ পিপলস প্রোটেকশনে ইউনিটকে তুরস্ক সিরিয়া সীমান্ত থেকে হটিয়ে দেওয়া আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য